কঠোর আন্দোলনের বিকল্প দেখছেন না জ্যেষ্ঠ নেতারা। নেতা কর্মীদের গ্রেফতারের মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প দেখছে না বিএনপি। দলটি সিদ্ধান্ত নিয়েছে, দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে। সেক্ষেত্রে জনসাধারণের স্বার্থ বিবেচনা করে আন্দোলনে ভিন্নতা আনা হতে পারে। গত 28 অক্টোবরের পরের দিন সকাল সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। এরপর মঙ্গলবার থেকে চলে টানা 3 দিনের অবরোধ কর্মসূচি। এরপর নতুন করে আগামী রোববার থেকে 48 ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। বিএনপির ভাষ্য, দলের মহাসচিব, স্থায়ী কমিটির 2 জন সদস্য, 3 যুগ্ম মহাসচিব, মিডিয়া সেলের প্রধান সহ গত 24 অক্টোবর থেকে গতকাল পর্যন্ত অন্তত 4,847 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের ঘটনা আরও বাড়ার আশঙ্কা করছেন দলের নীতি নির্ধারকরা। তারা মনে করেন, এ সরকার ক্ষমতায় থাকলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত কাউকে মুক্তি দেওয়া হবে না। এ অবস্থায় আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প দেখছে না দলটি। আন্দোলন প্রসঙ্গে দলের গুরুত্বপূর্ণ একাধিক নেতা জানান, নেতাকর্মীদের যতই গ্রেফতার করা হোক, বিএনপির সিদ্ধান্ত নিয়েছে আন্দোলন অব্যাহত থাকবে। সরকারের পদত্যাগ এবং নির্দলীয় অন্তর্বর্তী নিরপেক্ষ সরকারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। এ বিষয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, তারা খবর পাচ্ছে ক্ষমতাসীনরা বিভিন্ন স্থানে প্রতিদিন গোপনে বৈঠক করছেন। গণভবনে সদা পরামর্শ হচ্ছে কিভাবে জনগণের নির্ভীক সাহসী লড়াই নির্মূল করা যায়। বিএনপি মনে করে এতে লাভ নেই, কারণ দেশে জনগণ দাবি আদায় হাতের মুঠোয় জীবন নিয়ে ঘর থেকে বেরিয়েছে। বিজয় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। সংবিধান অনুযায়ী সংসদের পূর্ণ মেয়াদ হওয়ার আগের 90 দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করতে হয়। চলতি 11 সংসদের মেয়াদ শেষ হবে আগামী 29 জানুয়ারি। সেই হিসেবে গত বুধবার থেকে 12 সংসদের নির্বাচনকাল শুরু হয়েছে। এ মাসের 2য় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে, ভোট হতে পারে জানুয়ারির 1ম সপ্তাহে। এদিকে বিএনপির অধিকাংশ নেতা বাড়িতে থাকতে পারছেন না। গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেফতার এবং আত্মগোপনের নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হয় কিনা তা নিয়ে মাঠ পর্যায়ে কর্মী সমর্থকদের মধ্যে কিছুটা সংশয় তৈরি হয়েছে। তবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান মনে করেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, শীর্ষ নেতৃত্ব ছাড়া এর শক্তি হচ্ছে দলের মধ্যম এবং স্থানীয় পর্যায়ের নেতা এবং তৃণমূলের কর্মী সমর্থকরা। গত বুধবার রাতে বিএনপি স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা হয়। সেখানকার সরকারের কঠোর মনোভাব এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাব নিয়ে বিচার বিশ্লেষণ করেন নীতি নির্ধারকরা। তারা মনে করেন, চলমান আন্দোলন দেশে বিদেশে সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। হরতাল এবং অবরোধ উভয় কর্মসূচিতে জনগণের সমর্থন ছিল। সরকারের দমনপীড়নের বিষয়ে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ গণতান্ত্রিক বিশ্বের প্রতিক্রিয়া ইতিবাচক। সরকার দেশে এবং দেশের বাইরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নীতি নির্ধারকদের পর্যবেক্ষণ হচ্ছে, রাজনীতিতে টিকে থাকতে হলে বিএনপিকে কঠোর কর্মসূচি নিয়েই রাজপথে থাকতে হবে। দলের হয়ে কূটনীতিকদের সঙ্গে কাজ করেন বিএনপির এমন একাধিক জ্যেষ্ঠ নেতা জানান, দেশের পরিস্থিতি যেখানে গিয়ে ঠেকেছে, মুক্তি পেতে হলে গণতান্ত্রিক বিশ্বের হস্তক্ষেপ ছাড়া আর কোনো উপায় দেখছে না বিএনপি। বিএনপির বিশ্বাস, খুব শীঘ্রই সরকারের উপর গণতান্ত্রিক বিশ্ব থেকে চাপ আসবে। এমন কিছু খবর কানে আসছে, সেটা হলে নেতাকর্মীরা আরও চাঙ্গা হবে বলে মনে করেন ওই নেতা। তারা জানান, কর্মসূচিতে কিছুটা ভিন্নতা আনা হবে। আগামীকাল রোববার থেকে 48 ঘণ্টা অবরোধ কর্মসূচির পর ঘেরাও কর্মসূচি চিন্তা করা হচ্ছে। হরতালও থাকতে পারে, তবে আন্দোলন নিয়ে সাধারণ মানুষ যেন বিরক্ত না হয় সে কারণে কর্মসূচিতে ভিন্নতা আনার চিন্তা চলছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান জানান, তারা মাঠে আছে, যে কোনো পরিস্থিতিতে মাঠে থাকবে। এখন পর্যন্ত সবকিছু বিএনপির নিয়ন্ত্রণে আছে এবং আশা করেন নিয়ন্ত্রণেই থাকবে।